প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুলের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ জাভেদ। সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায় পরিবারে শিশুর বেড়ে ওঠা। শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্য ও তাদের পারস্পরিক সম্পর্কের ভূমিকা। পরিবার সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম। শিশুর জীবনের ভালো ও খারাপ অভ্যাস পরিবারের সামাজিকীকরণের ফল। পরিবারের মধ্যেই শিশুর সামাজিক নীতিবোধ, নাগরিক চেতনা, সহযোগিতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ ও ভালোবাসার জন্ম। মায়ের ভূমিকা। পরিবারের সদস্যদের আচার আচরণের মধ্য দিয়ে শিশুর সাথে একটি পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে, যা শিশু মনে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। শিশুর সবচেয়ে কাছের মানুষ তাদের বাবা মা, আর বাবা মা এই দুজনের মধ্যে সবচেয়ে কাছের মানুষ হলেন মা। সামাজিকীকরণের প্রথম সূত্রপাত ঘটে তার মায়ের কাছ থেকেই। মা শিশুর খাদ্যাভ্যাস গঠন করেন। ভাষা শিক্ষার প্রথম মাধ্যমও হলেন মা। মা শিশুকে যেসব খাদ্যের প্রতি ঝোঁক সৃষ্টি করাবেন, শিশুর খাদ্যাভ্যাস ও আচরণে তার প্রভাব লক্ষ্য করা যাবে। পরবর্তী সময়ে বর্ণ শিক্ষা, শব্দ শিক্ষা, ছড়া শিক্ষা ইত্যাদি মাই প্রথম দিয়ে থাকেন। বাবা ও অন্যান্য সদস্যদের ভূমিকা। বাবা পরিবারের জন্য উপার্জন করেন। কোনো কোনো পরিবারে মাও উপার্জন করেন। সংসার পরিচালনায় তাদের অনেক নিয়ম নীতি শৃঙ্খলা প্রয়োগ করতে হয়। পিতামাতার এই স্বতন্ত্র আচরণ শিশুর সামাজিকীকরণকে প্রভাবিত করে। তোমরা তোমাদের পরিবারের মাতা পিতা, ভাই বোন ইত্যাদির ভূমিকা অনুসন্ধান করে দেখতে পারো। দেখবে পরিবারের বড় ভাই ও বোনদের কাছ থেকে তোমরা বিভিন্ন ধরনের সহযোগিতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, নিয়ম নীতি, স্নেহ ভালোবাসা ইত্যাদি শিক্ষা পেয়ে থাকো, যা পরবর্তী সময়ে এর প্রভাব তোমাদের আচরণে লক্ষ্য করা যায়। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, চাচাতো ভাই বোন ইত্যাদি নিকটাত্মীয় স্বজনের কাছ থেকে অনেক বিষয় শিশুর আচরণে রেখাপাত করে। সুন্দর পারিবারিক পরিবেশ। শিশুর সামাজিকীকরণের জন্য সুন্দর পারিবারিক পরিবেশ প্রয়োজন। এজন্য প্রয়োজন পিতামাতার পারস্পরিক সম্পর্ক ভালো হওয়া। তাছাড়া পারিবারিক ঝগড়া, বিবাদ ও মনোমালিন্য এড়িয়ে সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। বাংলাদেশের শহরাঞ্চলে যেসব পরিবারের পিতামাতা চাকুরিজীবী, সেসব পরিবারে শিশুকে বাড়ির চাকর অথবা আত্মীয় স্বজনের কাছে নির্ভরশীল থাকতে হয়। এসব পরিবারের পিতামাতা শিশুদের জন্য খাদ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদন ইত্যাদিতে প্রয়োজনীয় সময় দিতে পারেন না, ফলে শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে হয় না।
পারিবারিক বিশৃঙ্খলা, পিতামাতার বিচ্ছেদ, ছাড়াছাড়ি, ভিন্ন গৃহে বসবাস, পিতা কিংবা মাতা অথবা পিতামাতা উভয়ের মৃত্যু শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে বাধার সৃষ্টি করে। এসব পরিবারে শিশুর সুষ্ঠু সামাজিকীকরণ হয় না। এসব শিশুর আচরণে একাকিত্ববোধ, প্রতিহিংসা, আত্মকেন্দ্রিকতা ইত্যাদি মনোভাব দেখা যায়। এছাড়া লজ্জাহীনতা, ধূর্ততা ইত্যাদি দেখা দিতে পারে। এ কারণে পরিবারে যাতে এসব সমস্যার সৃষ্টি না হয় এজন্য আমাদের সচেতন হতে হবে। সুতরাং শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় পিতার অত্যধিক শাসন কিংবা মায়ের অধিক স্নেহ শিশুর সামাজিকীকরণে বাধাগ্রস্ত হয়। এ কারণে শিশুর আচরণ গঠনের জন্য পিতামাতা ও পরিবারের অন্য সদস্যদের ভূমিকার সমন্বয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের বাড়ির কাজ হবে পুরো অংশটি মন দিয়ে পড়ে 10টি এমসিকিউ লিখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আরও একটি অধ্যায়ে। ধন্যবাদ সবাইকে।